হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ফেব্রুয়ারি মাসের রাশিফল। 2020 ফেব্রুয়ারি মাস কেমন যাবে না যাবে সেটা আমরা জানবো। যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি তাহলে চ্যানেলে বিজনেস কেমন যাবে, বিজনেসের ক্ষেত্রে ফার্স্টেই যে কথাটা বলবো, বিজনেস ভালো যাবে, একটু বেশি পরিশ্রম আপনাকে করতে হবে। পরিশ্রম করতে গিয়ে কিন্তু কোথাও আপনি একটু হতাশ হয়ে পড়বেন, সেই হতাশটা হলে চলবে না, পরিশ্রম করুন, রেজাল্ট কিন্তু মাসের এন্ডের দিকে ভালো যাবে, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। পার্টনারশিপে যারা বিজনেস করেন, পার্টনারের সাথে সমস্ত আলোচনা করুন, তারপর ডিসিশন নিন, সেই ডিসিশন কিন্তু অনেকটা ভালো হবে। অর্থ লেনদেন করার সময় একটু বুঝে অর্থ লেনদেন করুন, না হলে গিয়ে কিন্তু কোথাও একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। এমন কোনো মানুষের সাথে এই মাসে আপনার পরিচয় হবে যে আপনার বিজনেসে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। বিজনেসের ক্ষেত্রে কোথাও কিন্তু গিয়ে আপনাকে একটু বাইরে যেতেও হতে পারে। বিজনেসে কিন্তু সহজে কাউকে ট্রাস্ট করবেন না, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন কিন্তু আপনি এই মাসে হয়ে পড়বেন, না হলে আদারওয়াইজ কিন্তু আপনার বিজনেস খুব ভালো যাবে। এবার জেনে নেবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। অর্থর গ্রোথ কিন্তু আপনাদের ভালো থাকবে, কিন্তু অর্থটা সেইভাবে আপনারা প্ল্যানিং করে সেভ করতে পারবেন না, এই জিনিসটা আপনাদের কিন্তু শিখতে হবে। ইনভেস্ট করুন কোথাও ভালো জায়গায়, ঠিকঠাক দেখে ইনভেস্ট করার আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন পরে ইনভেস্ট করুন, অর্থটাকে ধরে রাখার চেষ্টা করুন। অর্থ ধরে না রাখতে পারলে কিন্তু টানাটানি আসতেই থাকবে। অর্থটাকে ভালো করে ধরে রাখুন, যে অর্থটা আপনাদের এই সময় আসছে সেটা গিয়ে কিন্তু আপনাদের ফিউচারের একটা সাথ দেবে, এই জন্য অর্থটাকে ধরে রাখা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যারা জব করেন তাদের জন্য কেমন যাবে, যারা জব করেন তাদের জন্য সময়টা ভালো বলবো, তবে কিন্তু প্রচণ্ড ওয়ার্কলোড থাকবে। ওই ওয়ার্কলোড থাকার জন্য আপনারা কিন্তু ফ্যামিলি মেম্বারদের একটু সময় দিতে পারবেন না, কলিগসদের থেকে আপনারা জবের জায়গায় কিন্তু হেল্প পাবেন। যারা নতুন জবের জন্য ট্রাই করবেন ভাবছেন, ইন্টারভিউ দেবেন ভাবছেন, তাদের জন্য এই মাসটা খুব ভালো, তারা ইন্টারভিউ দিন, নতুন জব কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। জবে কিন্তু এক্সট্রা প্রেশার কিন্তু আপনাদের আসবে, ধরুন অন্য কারোর কাজ আপনাকে করে দিতে হচ্ছে, এই সমস্ত জিনিসও কিন্তু আপনাদের থাকছে। তবে জবের জায়গায় কিন্তু মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু এই সময় কোনো বিশেষ ভালো আমি বলবো না, একটু প্রবলেমেটিক থাকবে, অন্য কোনো কারোর কারণে কিন্তু আপনার অন্য কারোর কারণে কিন্তু আপনাদের একটু প্রবলেমারাইজ করতে পারে। জবের জায়গায় একটু প্রবলেম থাকবে, কোথাও গিয়ে কিন্তু ওয়ার্কলোড প্রচুর পরিমাণ থাকবে, প্রচণ্ড পরিমাণ ওয়ার্কলোড থাকার পরে কিন্তু আপনারা কোথাও গিয়ে একটু ডিফোকাস হয়ে যাবেন, তার জন্য কিন্তু আপনাদের জবের জায়গাও কিন্তু প্রবলেম হবে। একটু মন দিন কাজে, মন দেওয়া কিন্তু প্রয়োজন আছে, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেই বার্তাটা আমার রইল। এবার জানবো হেলথ কেমন যাবে। হেলথের ক্ষেত্রে ফার্স্টে যে কথাটা বলবো, যাদের হার্ট ওরিয়েন্টেড প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম একটু বৃদ্ধি পাবে, যাদের হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেমও কিন্তু একটু বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে, নিজের খাওয়া দাওয়া, নিজের সমস্ত কিছু হ্যাবিট, এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করে কিন্তু এই জিনিসগুলোকে একটু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু প্রবলেমে আপনারাই পড়বেন। এবার জেনে নেবো এডুকেশান কেমন যাবে। এডুকেশানের জন্য দুর্দান্ত, এই গোটা বছরটা এডুকেশানের জন্য কিন্তু খুব ভালো যাবে বলা যেতে পারে। তবে এডুকেশনের যারা হায়ার স্টাডির কথা ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, অ্যাডমিশনের জন্য ভালো। যারা সরকারি চাকরির পরীক্ষা দেন তাদের জন্য আমি বলবো খুব ভালো রেজাল্ট তারা পাবেন, তারা পরীক্ষা দিন, প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করুন, এইটাই আপনাদের একটা গোল্ডেন টাইম এই ইয়ারটা, গোটা ইয়ারটা, যেই সময় আপনারা কিন্তু একটা সরকারি চাকরি পেয়ে যেতে পারেন। যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছে তাদের জন্য সময়টা আমি কিন্তু ভালো বলবো, তারা চেষ্টা করুন তারা বাইরে কিন্তু এই সময় যেতে পারবে। এবার জেনে নেবো আপনাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে ফার্স্টে যে কথাটা বলবো, রোম্যান্স কন্টিনিউ থাকছে, পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, পার্টনারের সাথে বন্ডিং ভালো হবে। 14th February এই সিজনটা এরকমই থাকে, রোম্যান্সের ব্যাপারে চলে এই গোটা মাসটা, তাই এই মাসটা আপনাদের রোম্যান্সের হালচাল কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো থাকছে। বিবাহের যোগও কিন্তু আপনাদের এই সময় থাকছে, যারা বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত সময় বলা যেতে পারে। এবার জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের যে কথাটা বলবো, আপনারা পার্টনারকে না সময় দিতে পারবেন না, এই জিনিসটা কিন্তু ঠিক না, তার জন্য পার্টনারও কিন্তু প্রচণ্ড মুড অফ হয়ে যাবে, রাগ বৃদ্ধি পাবে, যার জন্য কিন্তু আপনাদের মধ্যে সমস্যা তৈরি হবে। পার্টনারকে একটু সময় দিন, পার্টনারকে নিয়ে ঘুরতে পারেন, তাহলে দেখবেন আপনাদের রিলেশনটা কিন্তু অনেকটা বেটার থাকছে, আগের থেকে অনেকটা বেটার আপনারা এই রিলেশনটাকেও কিন্তু এই মাসে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, কর্কট রাশির মাস কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। আমি 2020 সালের ভিডিও করেছি, গোটা
ইয়ারটা কেমন যাবে না যাবে সমস্ত ডিটেলস আলোচনা করা আছে একটা লেন্দি ভিডিও। ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কর্কট রাশির মানুষের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা গিয়ে দেখুন, গোটা বছরটা কেমন যাবে না যাবে সেই আলোচনাও কিন্তু আপনাদের সামনে একটা পরিষ্কার চিত্র হয়ে উঠবে। যে সকল বন্ধুরা দেখছেন ভিডিওটি, নতুন বন্ধুরা এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমাকে আরও উৎসাহ দিন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় যখন আমি ভিডিও আপ করি। আর যারা আমার পুরনো বন্ধু দেখছেন তারা জানেন কী করতে হবে, কী করতে হবে বলুন তো, ভিডিওটিকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। তো তাড়াতাড়ি আমার বন্ধুরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলুন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।